তন্দা দুইজনে একসঙ্গে গুরুকুলে পড়াশোনা করছেন। জানেন মা, একদিনই গুরু মা তিনি সুদামাকে ডেকেছেন, সুদামা ও সুদামা এদিকে এসো। আর সুদামা ছুটতে ছুটতে গুরুমারের সন্মুখে গিয়ে দুই হাতে জোর করে বলছেন, গুরুমা আমাকে ডেকেছেন। গুরুমা বলছেন, ও সুদামা তুমি যাও, রান্না করার জন্য কাঠ নাই, তুমি কাঠের ব্যবস্থা করে নিয়ে আসো, জঙ্গলে গিয়ে কাঠে নিয়ে আসো। সুদামা বলছেন, ঠিক আছে গুরুমা। এমন সময় কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছেন, ওমা এদিকে দেখেন না, কৃষ্ণ তিনি ছুটতে ছুটতে এসে বলছেন, গুরুমা শুধু সুদামাই কেন যাবে কাঠ আনতে, আমিও তো গুরুকুলে পড়াশোনা করার জন্য এসেছি, আমিও যাব। গুরুমা বলছেন, ঠিক আছে কৃষ্ণ, তোমরা দুই বন্ধু একসঙ্গে যাও। সুদামার কৃষ্ণ যখনই ওই কাঠ আনার জন্য যাচ্ছেন না মা, এমন সময় গুরুমা তিনি বলছেন, সুদামা একটু দাঁড়াও। সুদামা না দাঁড়িয়ে গিয়েছে, গুরুমা তিনি দুই মোটে চানা নিয়ে, ওমা একের সঙ্গে একের কথা বলবেন না, চানার বিষয় একটু জানেন, এদিকে দেখেন না, গুরুমা তিনি দুই মোটে চানা নিয়ে সুদামা কি দিয়ে বলছেন, সুদামা তোমরা দুই বন্ধু তো যাচ্ছ, কিন্তু ওই কাঠে আনতে আনতে তোমাদের অত্যন্ত খিদে লাগবে, তো যখন খিদে পাবে না, দুই মোটে চানা এক মোট কৃষ্ণকে দেবে, এক মোট তুমি নেবে, তাই না? তো যাও, দুই বন্ধু আজকের বড় আনন্দর সহিতে যাচ্ছেন কোথায়, জঙ্গলে কাঠ আনতে। আর কাঠে ওই একে জঙ্গলের থেকে দুই বন্ধুতে গোছাচ্ছেন, একে জায়গায় করছেন কাঠ। আর এমন সময় জানেন কি হয়েছে, এমন সময়ে ওই জঙ্গলে দুই বন্ধু কাঠ গোছাচ্ছেন, এমন সময় চতুর্দিকে অন্ধকার হয়ে এসেছে, আকাশে মেঘে ডাকছেন, চতুর্দিকে অন্ধকারময় হয়ে এসেছেন, আর অত্যন্ত বৃষ্টি শুরু হয়েছে, এমনই ভাবে বৃষ্টি হচ্ছে ওই জঙ্গলের ভিতরে, কৃষ্ণ আর সুদামা ছোটাছুটি করছেন যে এখন কোথায় যাব, কোথার থেকে বাজব, এমনই ভাবে বৃষ্টি শুরু হয়েছে, কিছুতেই থামছেন না ওই বৃষ্টি, আর ওই জঙ্গলে নিরাকার জল জল হয়েছে, রাত হয়ে এসেছে। কৃষ্ণ বলছেন, ও বন্ধু আজকের তো আমরা গুরুকুলে ফিরেই যেতে পারবো না, অত্যন্ত বৃষ্টি হচ্ছে, তা চলো একসঙ্গে আমরা দুই বন্ধুই জঙ্গলের ভিতরে আজকের রাতে কি আমরা কাটাবো। আর এদিকে বৃষ্টি হতেই আছে, কৃষ্ণ আর সুদামা কি করেছেন, একটি গাছে আছে, আর কৃষ্ণ বলছেন, ও বন্ধু চলো আমরা দুইজনে গাছের পরে রাজমান হই। আর জানেন মা, উপরের ডালে কৃষ্ণ বিরাজমান হয়ে আছে, নিচের ডালে সুদামা বিরাজমান হয়ে আছে, এমন ভাবে দুই বন্ধু কথা বলছেন, অনেক রাত হয়েছে, আর সুদামা একটু খিদে পেয়েছে, আর সুদামার মনে পড়েছে গুরুমা যে চানা দিয়েছিলেন না, তুই চানা কে পাই। আর সুদামা কি করেছেন জানেন মা, সুদামা না ওই ধুতির মুড়ি খুলে চানাকে পাচ্ছেন, একা একাই চানা পেয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ উপরের ডালে বিরাজমান হয়ে আছে, কৃষ্ণকে দিননি, একে এক করে চানা পাচ্ছেন। কিন্তু কৃষ্ণ তিনি বলছেন, ও বন্ধু তুমি কি পাচ্ছ একা একা? সুদামা বলছেন, আমি কিছুই পাচ্ছি না। কেন বলেছেন জানেন মা, কেননা সুদামা তো কৃষ্ণকে দিয়েই পাননি চানা, আর ওই একা একা পাচ্ছেন তো, সব চানাই একা একাই পেয়েছেন, অল্প কিছু বাকি আছেন। আর কৃষ্ণ তিনি মনে মনে চিন্তনে করছেন যে দেখি আমার বন্ধু কত সময় আমাকে না দিয়ে পারে, কিন্তু কৃষ্ণ তিনি বলছেন, ও বন্ধু তুমি কি পাচ্ছ, কেমন যেন শব্দ আসছে,
আর সুদামা মনে মনে চিন্তনে করছেন, আমি তো আমার বন্ধুকে না দিয়ে পেয়েছি, এখনই কি করি। সুদামা তিনি মনে মনে চিন্তনে করলেন যে একটি ছোট্ট করে মিথ্যে কথা বলে দিই। সুদামা কি বলছেন জানেন ও বন্ধু, এই অত্যন্ত ঝড়ে বৃষ্টি হয়েছে তো, এই জঙ্গলে ছোটাছুটি করতে করতে আর এই ধুতিরই মুড়ি খুলে জানার জন্য কোথায় পড়ে গিয়েছে। কৃষ্ণ বলছেন, ও বন্ধু তুমি তো ওই চানা পাচ্ছ, আমি শব্দ পাচ্ছি। সুদামা বলছে, না না বন্ধু আমি চানা পাচ্ছি না, এই বৃষ্টিতে ভেজেছি তো, অত্যন্ত শীত লেগেছে, তাই একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁতের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আরে সেই শব্দকে শুনতে পাচ্ছ তুমি। কৃষ্ণ বলছে, না না বন্ধু তুমি কি জন্য পাচ্ছ। সুদামা বলছে, না আমি কিছুই পাচ্ছি না, বলেছি তো ঠান্ডা লেগেছে, আর দাঁতের সঙ্গে দাঁতের সংঘর্ষ হয়ে সেই শব্দকে শুনতে পাচ্ছ। ওমা, কৃষ্ণ বলছেন, ও বন্ধু আজকে তুমি আমার সঙ্গে এত বড় মিথ্যে কথা বলছো। সুদামা বলছেন, না না বন্ধু। কৃষ্ণ বলছেন, ও বন্ধু আমার না অত্যন্ত খিদে পেয়েছে, তুই গুরুমা যে দুই মুঠে চানা দিয়েছিলেন না, ওই চানাকে দাও, তোমার ভাগেরটা তুমি পাবে, আমার ভাগেরটা আমি পাব। কিন্তু হে ঠাকুর ভক্তগণ, সুদামা তো একে এক করে নিজেই সবে চানা পেয়েছে, ঠাকুরের ভাগের চানা সুদামা একাই পেয়ে নিয়েছেন বাবা। আরে ঠাকুর এমন ভাবে চানা চাচ্ছেন, সুদামা কি করবে। সুদামা বলছেন, বন্ধু চানা পড়ে গিয়েছে। কৃষ্ণ বলছেন, ও বন্ধু তুমি আজকে না আমার বন্ধু হয়ে আমার সঙ্গে মিথ্যে কথা বলছ। সুদামা বলছেন, না না বন্ধু আমাকে মিথ্যাবাদী চিন্তনে করবেন, আমি মিথ্যে কথা বলছি না। কৃষ্ণ বলছেন, ও সুদামা তুমি মিথ্যে কথা বলেছ, জানা তো তুমি একা একাই পেয়েছ। আর সুদামা কি বলছেন জানেন, যে হে কৃষ্ণ হে বন্ধু আজকের আমাকে চোরে বলছো আমি মিথ্যেবাদী, আমাকে মিথ্যেবাদী বলছো, তা আজকের থেকে আমি তোমার কাছে কিছুই যাবো না, আর আমি আমি যদি কিছু প্রয়োজন থাকে তোমার কাছে যাব না, তোমার কোনো বস্তুকে আমি নেব না, তুমি আমাকে মিথ্যেবাদী বলছো। হে ঠাকুর ভক্তগণ, আমরা যে প্রসাদে পাই না, তা আমরাও তো ভুল করে যাচ্ছি, ঠাকুরকে না দিয়েই আমরা প্রসাদে পাই, কেন পাই আমি এ কথা বলছি না বাবা, যে ঠাকুরকে ভোগে লাগিয়ে প্রসাদে পেতে হবে। আমি জানি এই কলিযুগের মানব তো আমরা সকলে, আমাদের কাছে অত সময় নাই যে ওইভাবে ঠাকুরকে ভোগ লাগাব, কিন্তু অন্তত একটি কর্ম আমরা করতে পারি। আমার ঠাকুর বলেছেন, এই কলিযুগে জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র ভক্তির প্রয়োজন আছে। আমরা যখন প্রসাদে পাই না, তুই প্রসাদে পাবার সময়ে বাবা যখন প্রসাদে পেতে যাচ্ছি, তখন যদি একটু ঠাকুরকে বলে, হে ঠাকুর হে গোবিন্দ আমি প্রসাদে পেতে যাচ্ছি, তুমি সর্বপ্রথমে প্রসাদে পাবে, তারপরে আমি প্রসাদে পাবো। হে ঠাকুর সর্বপ্রথমে তুমি প্রসাদে পাও, অন্তত এইভাবে তো আমরা ঠাকুরকে দিতে পারি। যখন আমরা শুদ্ধ আহারে করছি, তখনই তো আমরা ঠাকুরকে অর্পণ করতে পারি। জানেন আমার ঠাকুর তিনি বসে থাকেন, যে আমার ভক্ত কখন আমাকে প্রসাদে দেবে, ভক্ত যদি দেয় তাহলে আমার গোবিন্দ প্রসাদে পায়, আরে যদি ভক্তই না দেয় তাহলে আমার ঠাকুর তিনি হে গোবিন্দ
কেন আমরা সেই ঠাকুরকে আপনে চিন্তনই করি না, কেন আমাদের বাড়ির একজন সদস্য চিন্তনই করি না। আমাদের যদি চারটি সন্তানে থাকে, একটি সন্তানে কি আমরা ঠাকুরকে দিতে পারি না? আমরা এই কথা চিন্তনে করতে পারি না, আমার সন্তানে ভালো বিছানায় ঘুমাচ্ছে, আমার ঠাকুরে কি শয়ন করবে না? কেন এই সবগুলো করতে পারি না? হে ঠাকুর ভক্তগণ, আজকের যে সুন্দর আলো দেখছেন না, আজকের যে টাকা পয়সা, আজকের যা কিছুই আছে সব তো আমার গোবিন্দর দেন না, তা আমার ঠাকুরের কাছে কিছুতে কম আছে? ও মা, সাক্ষাতে মা লক্ষ্মী তো আমার ঠাকুরের কাছে বিরাজমান আছেন, তাঁনারে তো কোনো জিনিসের প্রয়োজনে নাই, কিন্তু তবু আমার ঠাকুরে বসে থাকে যে আমার ভক্ত কখন আমাকে দেবে, কখন আমার ভক্ত আমাকে স্বয়নে দেবে, সেই আশায় আমার ঠাকুরে বসে থাকেন। কেন আমরা এই মানব হই আমরা এই কথা বুঝতে পারছি না? কেন শুধু ভাগবতের কথা শ্রবণে করে যাচ্ছি, বাড়িতে যাবার পরে সবই ভুলে যাচ্ছি? কোনো লাভ নাই মা যদি এই ঠাকুরের কথা শ্রবণে না করে, শ্রবণে করে যদি ঠাকুরের প্রতি ভালোবাসা না আসে, যদি তানারের জন্য বাড়িতে গিয়ে কিছুই যদি না করতে পারি, কোনোই লাভ নাই। ঠাকুরকে একটি স্থানে দেন না থাকার জন্য বাড়িতে, সুন্দর সুন্দর ঘরে দরজা তৈরি করেছি কিন্তু আমার ঠাকুরের জন্য নাই, ছোট্ট একটু জায়গার ভিতরে কোনো মতে সতে রেখে দিয়েছি, ধূপবাতি জ্বালিয়ে পুজো করে দিয়েছি, হয়ে গিয়েছে। না না মা, এইভাবে করলে হবে না, অন্তত কিছুটা সময় তো দিতে হবে। আজকের শুধু আমার জীবনে কেন দুঃখ এসেছে, দরিদ্রতা এসেছে, আর এমন সময় গুরু মার গুরুদেব চিন্তনে করছেন যে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কৃষ্ণ আর সুদামা এরা দুইজনে গিয়েছেন জঙ্গলে, সকালে বেলায় গুরুদেব গুরুমা ছুটতে ছুটতে গিয়েছেন, আর কৃষ্ণ আর সুদামা ওই জঙ্গলের থেকে বাইরে যাচ্ছেন, এমন সময় সন্মুখে গুরুদেব আর গুরুমার সঙ্গে দেখা। তাঁরা দুইজনে কৃষ্ণ আর সুদামাকে আলিঙ্গন করলেন, বলে যায় জয় শ্রী রাধেশ্যাম। এমন ভাবে শিক্ষা গ্রহণ করছি, হে ঠাকুর ভক্তগণ, কৃষ্ণ কয়দিনে ছিলেন গুরুকুলে, কতদিন ছিলেন মা? কৃষ্ণ তিনি 64 দিনই ওই গুরুকুলে ছিলেন, 64 কলাকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, 64 দিনে পরে সন্ধ্যে মুনি ঋষি তিনি বলছেন, কৃষ্ণ ও সুদামা তোমাদের এই শিক্ষা এখনো পুরো হয়েছে, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যেতে পারো। কৃষ্ণ আর সুদামা দুইজনে যখনই গুরুকুলের থেকে নিজের নিজের রাজ্যে যাবে, কোথায়? কৃষ্ণ যাবে দ্বারকায়, আর সুদামা যাবে সুদামাপুরীতে। আর যখনই গুরুকুলের থেকে যাচ্ছেন না, কৃষ্ণ বলছেন, বন্ধু ও সুদামা, আমি তো চলে যাচ্ছি আমার রাজ্যে, তুমি তোমার রাজ্যে যাচ্ছ বন্ধু, ও বন্ধু যদি কোনোদিন আমার এই কথা মনে পড়ে তাহলে তুমি আমার কাছে এসো বন্ধু, আমাকে যেন ভুলে যেও না বন্ধু। ও সুদামা, আমি যাচ্ছি, তুমি তোমাকে দেখো, তুমি ভালো থেকো বন্ধু। ওমা, সুদামা এমন ভাবে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, আরে কৃষ্ণ তিনি একে পা বাড়িয়েছেন, আরে কৃষ্ণ তিনি ফিরে যখনই সুদামার দিকে তাকিয়েছেন, এক পা বাড়িয়েছেন, এমন সময় সুদামা তিনি অনুভব করছেন, আমার থেকে কি যেন চলে যাচ্ছে।
ठाकुर के डाकते हाथे कर्म आछे मुखे से ठाकुर नाम आछे